তাছাড়া এক কথা যদি বলি, পরিস্থিতি ভয়াবহ, কারণ জলে এবং স্থলে দু জায়গায় রিমাল তাণ্ডব চালাচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই যে যে নদীর পানি দেখছেন এখনও 3-4 ফিট নিচে রয়েছে, যদিও সেই নিচ থেকে পানিগুলো কীভাবে ফুসে উঠছে উপরের দিকে এবং কীভাবে পানির যে ঝাপটা সেটি লোকালে এসে পড়ছে এবং এটি ক্রমেই বাড়ছে। যে আশঙ্কার কথাটি হচ্ছে, বাতাস এতক্ষণ ছিল উত্তর এবং উত্তর পূর্ব দিক থেকে, কিন্তু সেই বাতাসটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ পূর্ব দিক থেকে যদি বাতাস হয় অথবা পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে যদি বাতাস হয়, সেটিকে সব করে মানুষটি ভয়ঙ্কর বলে মনে করেন এবং ধারণা করা হয় যদি এই বাতাসটি পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয় তাহলে পানির যেটি আর রয়েছে সেই পানিগুলো উচ্চতা আরও বাড়বে, অর্থাৎ জলোচ্ছ্বাস 8-10 ফিট বা তারও বেশি পরিমাণ জলোচ্ছ্বাস হতে পারে। তবে এখন পর্যন্ত আসলে নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই যে কী পরিমাণ জলোচ্ছ্বাস হতে পারে বা আদৌ জলোচ্ছ্বাস হবে কি না, কারণ জোয়ার শুরু হয়েছে 9:15 থেকে এবং সেই জোয়ার অন্তত 3টা পর্যন্ত থাকার কথা। যদি 3টা পর্যন্ত জোয়ার থাকে এবং এই যে বাতাসের গতিবেগ এবং পানির যেভাবে বাড়ছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে ধারণা করা হচ্ছে যে সাতক্ষীরার এই যে অঞ্চলটি রয়েছে শ্যামনগর এবং একেবারে সুন্দরবন লাগোয়া যে অঞ্চলটি রয়েছে সেটি জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটি বলার জন্য অন্তত আরও 2-3 ঘন্টা সময় অপেক্ষা আমাদের করতে হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যদি জলোচ্ছ্বাস হয় তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে গাবুরা ইউনিয়ন, যেটি সাতক্ষীরা শ্যামনগর একেবারে সুন্দরবনের পুরো সুন্দরবনের মধ্যে রয়েছে। এছাড়া শ্যামনগরের আরও বেশ কয়েকটি অঞ্চল রয়েছে, পাশাপাশি খুলনাতে তো রয়েছে, বাগেরহাট রয়েছে এবং এখানে পটুয়াখালী বরগুনা সহ যেসব উপকূলে পুরো এই বিস্তীর্ণ যে উপকূল রয়েছে সেখানে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে বাতাসের গতিবেগ আপনি দেখতে পাচ্ছেন, বাতাস আমরা যদি একটু গাছের অবস্থাগুলো দেখি যে দেখবেন যে গাছগুলো দেখলে বোঝা যাচ্ছে বাতাসের গতিবেগ কেমন। তো এখানে যদিও আবহাওয়াবিদ বলছে যে 120 কিলোমিটার হতে পারে, 90-120 কিলোমিটার এর মাঝামাঝিতে কিন্তু বাতাস ওঠানামা করছে, কখনো কখনো বাড়ছে কখনো কখনো বাতাস কমছে। তো এই যে যারা আশ্রয়কেন্দ্রে যাওয়ার কথা ছিল, যারা এত দুদিন ধরে বা সকাল থেকেও আশ্রয়কেন্দ্রে যাবেন না বলে ঠিক করেছিলেন বা বলেছিলেন, তারাও শেষ তক একেবারে যারা ঝুঁকিপূর্ণ ছিলেন উপকূলের ঠিক কাছাকাছি বা একেবারে নদীর পার্শ্ববর্তী যারা ছিল তারা আশ্রয়কেন্দ্রে চলে গিয়েছে, এটি হচ্ছে আশার কথা এবং সেখানে তাদেরকে নিরাপদে রাখা হয়েছে। পাশাপাশি যাতে কোনো বাঁধগুলো ভেঙে না যায় বা বাঁধগুলো যাতে ঠিক থাকে, অর্থাৎ বাঁধগুলো যদি ভেঙে যায় সেগুলো যদি দ্রুত মেরামত করা হয়, সেজন্যও সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রস্তুতি রেখেছে বলে আমাদের জানিয়েছে।